হা তারপর মাঝে যে বাজারত আইছে বাজারত মানে গাখির বেচতে লাগে যে গাখির কি করিম কেঁচা মাল থেকে উপায় নাই যে গাখির বেচতে লাগে উপায় নাই তো তো দুটা তো আপনি মাস্ক তো আধা কিয় পিন্ধি রেখছে আধা না গোটেখানি আসলে তল ফল গেছে এনেকে কি দুটা পিছত যে বন্ধ দিছে জানে না জানো এটা এই কেঁচা কেঁচা বস্তু আমি কি করিম দেই তো কোনো বাজার আছে নাকি সোশ্যাল ডিসটেন্স তো আপোনালোকে যে রাখা নাই কি কি দূরে দূরে থাকিব লাগে আমি কি মানখিনি ডিসটেন্স আমি কি মানখিনি ডিসটেন্স আছে আমি আমি কি মানখিনি ডিসটেন্স আছে চাওক না আমি যেখানে পারো সেখানে আমি চেষ্টা করি আছো নিজেকে মেনটেন করার কারণে দৌড়া দৌড়ি করে যদি আমি মাস্ক লই আলো মাস্ক নোহাকে যদি করলে তেন বেলেগ কথা আছিল আমার যেটা কেঁচা বস্তু এখানে বিক্রি করব লাগবে আমি রমজান মাহ এই আমার পুরাব লাগবে আমার পরিয়ালের যেটা তাগিদ আছে এটা পুরাব লাগবে আমার তো প্রশাসনের পর যদি আমার কোনো ব্যবস্থা করা নাই নয় যে গাখিরখিনি আছে গাখিরখিনি আপনাদের অমকত দিব তমকত দিব এখানে কিনে লই যাব এটির ব্যবস্থা করা নাই তেনেকুৱা মাজত আমি খাব লাগিব তো এই ক্ষেত্রত আপনি স্বাস্থ্য বিভাগক কি আহ্বান জানাব এইখানে তো আমি জানাব যে যদি আমার এই যে করোনা ভাইরাসের যে প্রভাব এই প্রভাবের মাজত আমার প্রশাসনের পর যাতে আমাক যথাসম্ভব পারে আমি যেন আপনাদের সহায় করে আছো প্রশাসনক সহায় করে আছো আমি যে সোশ্যাল ডিস্টেন্স এটা মেনটেন করার কারণে আমি সদায় চেষ্টা করে থাকো আর এইখানে আমি প্রশাসনক জানাও যে অনতিপলমে আমার যে কেঁচা সামগ্রী যে শাক সবজি হোক এইবিলাক বিক্রির ক্ষেত্র যেখানে বস্তু আমি বাইরত লই যাব পারা নাই এতিয়া আর এই এই গাখির গাখির মাছ এইবিলাক বস্তু বাইরত লই যাব পারা নাই এটা গাঁওয়ার মানুষ যদি আর একটা গাঁত লই যায় তাহলে সেইখানে বিক্রি নহয় এই কোরবার পর আইসে এইখানে আমাকে সোমাবলে নিদি কিন্তু আমি গাখিরখিনি কি করি যাকালি গাখিরখিনি আমি ঘরে এনেই পেলাই দিছো যে আজি কি করি আমার প্রশাসনের পরে সেটি আমার খাদ্যর ব্যবস্থা করক আমি একদম আরো আরো সম্পূর্ণরূপে মানার চেষ্টা করি কি নাম আপনার মোর নাম মোহাম্মদ আসমত আলী জমেরকুর